শেখ হাসিনাকে বলতে চাই, সেলফি তুললে জনগণের সঙ্গে সেলফি তুলতে হবে, বাইরের সঙ্গে সেলফি তোলার মধ্যে কোনো কিছু নাই। আপনি তো জনগণের মাঝে আসতেই ভয় পান, করোনার ভয়ে দীর্ঘ আড়াই বছর বাড়ি থেকে বের হন নাই, আড়াই বছর বাড়ি থেকে বের হয় নাই, ভয়েতে, মরার ভয়েতে আড়াই বছর বাড়ি থেকে বের হয় নাই। যে বাড়ি থেকে বের হওয়ার ভয় পায় তার কি প্রধানমন্ত্রী হওয়া সাজে? সাজে বলেন, সাজে না। তাকে আপনারা সর্বশেষ কবে দেখেছেন জনগণের কাতরে আসতে? যখন তার ক্ষমতায় আসার দরকার ছিল সেই 90-এর দশকে, তখন সে জনগণের সঙ্গে এসে ছেঁড়া শাড়ি, পুরান শাড়ি পরে এসে ছবি তুলত, জনগণের মাথায় হাত বুলিয়ে দিত। আপনারা দেখেছেন আপনাদের বুদ্ধি বয়সে এরকম দেখেছেন? তারা দেখেননি আপনারা। অর্থাৎ এখন তাকে জনগণকে প্রয়োজন হয় না, কারণ জনগণকে ছাড়াই নির্বাচিত হওয়ার চোরা মেশিন ওনার কাছে আছে, যে চোরা মেশিন দিয়ে উনি নির্বাচিত হয়। শেখ হাসিনা আসলে ভোট চোর নাকি ভোট ডাকাত, কোনটা বললে সঠিক হবে এটা আমি বলতে পারছি না। আমি আসলে কোনো বিষয়ে বিশ্বাস করি না, তাকে কোন নামে রাখবো, ভোট ডাকাত বলবো না ভোট চোর বলবো। আমি সবার উদ্দেশ্যে বলি, 1996 সালের কথা স্মরণ করতে হবে, 90 সালের কথা স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে। আওয়ামী লীগকে দাবরায় গণভবনের ভিতরে ঢুকাইতে হবে, ভালো করে শোনেন, দাবরায় গণভবনের ভিতরে ঢুকাইতে হবে, তাহলে সেদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হবে। তার আগে লুতুপুতু আন্দোলন দিয়ে কাজ হবে না। এবং শেখ হাসিনার বন্ধু বাম বুড়া সুশীলদের থেকে সাবধান থাকতে হবে, এই সুশীলরা জায়গায় জায়গায় ঢুকে কিন্তু পিন মাইরা দেয় যে আওয়ামী লীগ বিএনপি একই মুদ্রার এপিটপি, তার মানে আওয়ামী লীগের পরিবর্তনের দরকার নাই। এই সকল চুল পাকা সুশীল বাম বুড়োদের থেকে সাবধান থাকতে হবে, বুঝতে পেরেছেন? এরা কৌশলে শেখ হাসিনার নিন্দানি খেয়ে খেয়ে সব বক্তব্য দেয়, এবং আরো যারা বক্তব্য দেয় তারা সবাই শেখ হাসিনার নিন্দানি খায়। এবং দুঃখের বিষয়, আমার একজন শিক্ষক বলেছিল, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল শেখ হাসিনা এবং গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে চলে, যে কারণে তত্ত্বাবধায়ক সরকারের দাবিও আদায় হয় না। আমাদেরকে স্মরণ করতে হবে সেই 90-এর আন্দোলনকে, বুলেট আসবে, রাবার বুলেট আসবে, গুলি করবে, গরম পানি ছিড়াবে, তারপরেও রাজপথ থেকে সরা যাবে না, এবং ঘরের আন্দোলন থেকে বের হয়ে রাজপথে আসতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। দাবরানি দিতে হবে, বাংলা কথায় দাবরানি ছাড়া কাজ হবে না, কারণ শেখ হাসিনা এমন একটা রাজনীতিবিদ যে মনে করে মানুষ না মরলে রাজনীতিটা জমে ওঠে না। তার ভাষ্য মতে সে যেহেতু লগিবই রেডিও পিটে পিটে মানুষ হত্যা করে ক্ষমতায় এসেছে, তার চিন্তা এরকম উগ্র এবং এরকম শয়তানি যে মানুষ খুন হয়নি, আন্দোলন হচ্ছে হচ্ছে, হ্যাঁ দু একদিন খুন হয়েছে, ও খুন হয়নি, আচ্ছা তাহলে এখন আন্দোলন নামেনি, বুঝতে পেরেছেন? এইরকম একটা বিভৎস মাফিয়ার হাতে আমাদের দেশের গণতন্ত্র পড়েছে, যার হাতে ভোটারদের জীবন নিরাপদ না, যার হাতে ভোট নিরাপদ না, যার হাতে ভোট কেন্দ্র নিরাপদ না, যে ক্ষমতায় থাকলে সেনাবাহিনী কিছু না, যে ক্ষমতায় থাকলে পুলিশ কিছু না। এই যে সেনাবাহিনী 2018 সালে ছিল, শেখ হাসিনার ক্ষমতায় ছিল, ওই সেনাবাহিনী তার গাড়ির পাশে মানুষ খুন হয়েছে, সেনাবাহিনী ফিরেও তাকায় নাই। সুতরাং বুঝতে হবে সেনাবাহিনী কোনো ফ্যাক্টর না, সেনাবাহিনী যতদিন শেখ হাসিনা ক্ষমতায় আছে সে এমন একজনকে বসায় রাখতে, এমন একজনকে বসায় রাখবে যে শেখ হাসিনার দলগত দাস। আইস এবং আনিস গডফাদারের কথা আপনারা ভুলে গেছেন? ভুলে গেছেন আপনারা? সেই হাইস আনিস গডফাদারের বড় ভাই ছিল সেনাবাহিনীর প্রধান, ওই সরকারের কাছ থেকে যারা যারা মনে করেছিল সেনাবাহিনী রাজপথে নেমে এই সরকারকে উৎখাত করবে, তারাও ভুলের মধ্যে ছিল। এই বর্তমান সেনাবাহিনীর যারা কর্তা ব্যক্তি আছে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেই পিলখানার ঘটনার কথা। এই হাসিনার আমলে পিলখানার ঘটনা ঘটেছে, আপনাদের বুক থেকে কি রক্ত এখনো ঝরে না? আপনাদের চোখের কান্না কি শুকায় গেছে? আপনাদের ভাইয়ের সেই গুন্ডানি হত্যা করে আপনারা ভুলে গেছেন? যদি ভুলে যান তাহলে শেখ হাসিনার কথা কিভাবে ছেড়ে দিবেন আপনারা? কিভাবে 2018 ভোট চুরি নির্বাচন হলো আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনারা জীবিত থাকতে কেমন করে এই মাফিয়া আবার ক্ষমতায় আসলো 2018 সালে?
আপনাদের ভাইয়ের রক্ত ঝরিয়েছে এই পীরখানায়। যারা বলে শেখ হাসিনার দায় কি, তাহলে একুশে আগস্টে তারেক রহমানের দায় কি? প্রশ্ন করছি, একুশে আগস্টে বোমা বিস্ফোরণের জন্য যদি খালেদা জিয়াকে দায়ী করেন পীরখানার হত্যা করার জন্য, সেনাবাহিনীর সদস্যকে হত্যা করার জন্য, হাজারবার শেখ হাসিনাকে দায়ী করা যাবে? তিন কোটি টাকার জন্য খালেদা জিয়াকে বছরের পর বছর জেলে রেখেছে, সেই টাকা খালেদা জিয়া হাত দিয়ে ছোঁয় নাই, ওই টাকা খালেদা জিয়ার ছোঁয়ার প্রয়োজনও হয় নাই, প্রয়োজন হয় নাই, ছোঁয় নাই, তাকে এত বছর ধরে জেলে রেখেছে। আপনাদেরকে প্রশ্ন করি, গত কয়েক বছরে 20 লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে শেখ হাসিনার, কত বছরের জেল হবে? শেখ হাসিনাকে প্রস্তুতি নিতে হবে আমৃত্যু জেলে থাকার জন্য, আমৃত্যু জেলে থাকার জন্য প্রস্তুতি নিতে হবে। এই বাংলাদেশের নাগরিক সিঙ্গাপুরের সেনা 10 ধনীর মধ্যে একজন, চিন্তা করতে পারেন? কে জানেন? হ্যাঁ, আমাদের এক বড় নেত্রীর ভাসু, সামি গ্রুপের মালিক, বুঝতে পেরেছেন? কার ভাসু? বড় নেত্রীর ভাসু না দেবর আমি জানি না, কিন্তু সেই রকম কিছু একটা হবে। সেই সামিক গ্রুপ এখানে বিদ্যুৎ উৎপাদনের কথা বলে ক্যাপাসিটি চার্জ অলসে বসায় রাখে, বিদ্যুৎ উৎপাদন না করে আমাদেরকে গরমের মধ্যে রেখে এখান থেকে টাকা পাচার করিয়েছে। শেখ হাসিনা বসিয়ে বসিয়ে বিদ্যুৎ কেন্দ্রকে টাকা দিয়েছে, চুরি করেছে। মানে এই ঘটনার জন্য শেখ হাসিনাকে কত বছরের জেল খাটতে হবে? পায়রা বিদ্যুৎ প্রকল্পের কথা মনে আছে? বিদ্যুৎ প্রকল্পে কয়লার বিল নাকি বকেয়া পড়েছে, আপনাদের কারো বাড়ির বিদ্যুতের বিল বকেয়া আছে? বিদ্যুতের বিল বকেয়া থাকে, লাইন থাকে? থাকে? থাকে না। তাহলে পায়রা বিদ্যুৎ প্রকল্পের টাকা খাইলে কোন সময়, এই সময়ের কয় বছরের জেল হবে জিজ্ঞাস করছি আমরা? খুব কড়াকড়ি সিদ্ধান্ত নিতে হবে, খেলতে হবে 96-এর মতো, কিসের মতো? 96-এর মতো। হরতাল দিতে হবে, অবরোধ দিতে হবে, দম দিতে হবে, দম বন্ধ করতে হবে, ওদের পানির লাইন খুলতে হবে, বিদ্যুতের লাইন খুলতে হবে, গণভবন ঘেরাও করতে হবে, সাইনিং করতে হবে, সরকার আসবে, তাছাড়া আসবে না। খুব সাবধান, বিরোধী দলের গুরুত্বপূর্ণ অংশের উপরে কিছু ভারতপন্থী বামদের হাতে এখন নেতৃত্ব চলছে। কাদের হাতে? ভারতপন্থী বামদের হাতে। যতদিন এই ভারতপন্থী বামদের হাতে বিরোধী দলের নেতৃত্ব থাকবে ততদিন আন্দোলন সফল হবে না। আমি সাবধান করছি, সাবধান করছি, অবশ্যই ডানপন্থী আলেমের সাথে সম্পর্ক করতে হবে, যাদের এই বিষয়ে এলার্জি তাদের হাতে নেতৃত্ব দেওয়া যাবে না। সাবধান করছি, যাদের জামাতের বিএনপিকে বলছি, বিএনপির যে সকল নেতাকর্মী জামাতের সঙ্গে জোট করতে সমস্যা, তাদের হাতে নেতৃত্ব দেওয়া যাবে না। তারেক রহমান সাহেব আপনি শুনতে পাচ্ছেন? ভালো করে ক্লিয়ার শোনেন, এই হিসাবে বাইরে কোনো হিসাব নাই। বিএনপি যে সকল নেতা মনে করে চরমনায়ের সঙ্গে জোট করা যাবে না, তাদের থেকে সাবধান থাকতে হবে। একা একা পারছেন না, হিসাব করতে পারছেন না, একা একা হচ্ছে না, হিসাব করতে পারছেন না, হিসাব করতে হবে। শুধুমাত্র রাজনীতির মাঠে হিসাব করতে হবে না, সংসদীয় আসনের হিসাব করতে হবে। এখানে কালী সাহেব কেন বিএনপির জন্য জীবন দেবে তার তার হিসাব কালী সাহেবকে দিতে হবে না? গণঅধিকার পরিষদ কেন জীবন দিবে রাজপথে তার জন্য গণঅধিকার পরিষদকে হিসাব দিতে হবে না? কয় পয়সা আপনি কালী সাহেবকে দিয়েছেন আপনার জন্য রাজপথে নামবে প্রতিদিন, জিজ্ঞাসা করছি? কয় পয়সা গণঅধিকার পরিষদকে দিয়েছেন আন্দোলন সংগঠিত করার জন্য? কয় পয়সা জামাতকে দিয়েছেন? কয় পয়সা বারোদলীয় জোটকে দিয়েছেন? কয় পয়সা গণতন্ত্র মঞ্চকে দিয়েছেন? আপনি পয়সা না দিলে অন্তত সম্মান দিতে হবে, সংসদীয় আসনের হিসাব এখনই করতে হবে, এখনই হিসাব করতে হবে। ন্যায্য পাল্লা শুধু সরকারকে বোঝাতে হবে না, বিরোধী দলের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকেও বুঝে নিতে হবে। হিসাব ছাড়া কেউ রক্ত দিতে পারছে না, আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন না? সকল বিষয়ে পবিত্রতা নিশ্চিত করে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নামতে হবে। বুলেটের গরম পানির ভয় দেখলে আর হবে না, গণভবন ঘেরাও করতে হবে, ওই পুলিশ হেডকোয়ার্টারে জবাব দিতে হবে। কেন আমাদের আন্দোলনে মানুষ হামলা করে, পুলিশ হামলা করে? কেন ভোট কেন্দ্রে পুলিশ চুপ থাকে? সেনাবাহিনীকে জিজ্ঞাসা করতে হবে কেন তারা চুপ থাকলো। সেনাবাহিনীর যে সকল অফিসাররা 2000 ভোটের সময় চুপ ছিল তাদেরকে ট্রায়ালে নিয়ে আসতে হবে, বিচারে নিয়ে আসতে হবে,
বিচার করতে হবে কেন তারা চুপ ছিল এই জন্য সেনাবাহিনীকে বছর পরে বছর ঘরে বসিয়ে বেতন দেওয়া হয় না জনগণের ভোটে সুরক্ষা জনগণকে নিশ্চিত করতে হবে শেখ হাসিনা এখন নকল লাইন তৈরি করে নকল লাইন নেবেন প্রত্যেক